Assalamu alaikum, dear learners, how are you? I hope you are well by the grace of Allah. This is Amina Begum, once again with you. Today I am going to teach a very important topic. This topic is for class 6. Let's start our topics. Okay, my dear students, open your EFT books, lesson 21. Dear learners, look at the picture. What you see in the picture? You can see three men in the picture. First one, Lalun Shah. Second one, Hasan Raja. Third one, Shah Abdul Puri. Do you know these people? Okay. Do you understand what is today's topic is? Yes. Today our topic is Hasan Raja, the majestic bird of Bangladesh. Now, we are going to teach learning outcome. After we have studied this unit, we will be able to read and understand text through silent reading, infer meaning from context, write answer to question, and write short composition. Okay, now, we go to the next one. Okay. Vocabulary teaching. I am going to teach you some vocabs. A majesty. This means who tries to reach the truth and the become united with God through prayer and meditation. হচ্ছে প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে সত্যকে বের করে আনাটাই হচ্ছে কি majesty. Okay, now I'm going to next one. Okay, a bird. Which means who writes poem and song. A bird বলা হয় যাকে যারা হচ্ছে কবিতা এবং সং গান লিখে থাকে. A mystic who tries to search the truth and key. The truth united with God through prayer and meditation. Now, dear learners, look at your book. I am reading this passage. Hasan Raja was born in 1900. Hasan Raja was born in 1954 in a wealthy landlord family in Sylhet. He did not receive such formal education. বলছে হাসন রাজা 1954 সালে একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করে, সিলেট জেলায় জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ সাচ ফর্মাল এডুকেশন। আমরা যেমন কি করে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করি, স্কুলে গিয়ে পড়াশোনা করি, কলেজে গিয়ে পড়াশোনা করি, উনি সেই রকম পড়াশোনা করেনি, এই জন্য এটাকে ফর্মাল এডুকেশন বলা হয়েছে। ওকে, নাও গো টু নেক্সট স্লাইড। হাসন রাজা ওয়াজ বর্ন হ্যাঁ হ্যাঁ everything, money, comfort and desire. তার জীবনে সবই ছিলেন, কারণ তারা অনেক ধনী ছিলেন, ধনী পরিবারের সন্তান ছিলেন, টাকা পয়সা ছিল, আরাম আয়েশ ছিল এবং কি আনন্দ ছিল প্রচুর। At one time he understood that all these are meaningless. এক সময় তিনি বুঝতে পেরেছিলেন যে এই টাকা পয়সা আরাম আয়েশের কোনো অর্থই নেই। তারপরে he gave away all these properties. তিনি তার সব সম্পদ ছেড়ে চলে গেলেন, তিনি আর এগুলো ভোগ করলেন না। নাও গো টু দ্য নেক্সট স্লাইড। হ্যাঁ, দ্য ভলিউম কল হাসন রাজা সমগ্র ওয়াজ অলসো পাবলিশড। তিনি যে বই লিখেছেন সেখানে অনেক বই পাবলিশ হয়েছিল। দ্য বুক কন্টেন্ট কি 50 পোয়েমস অ্যান্ড সং। সে বইটাতে কত প্রায় 500 কি কবিতা এবং
গান ছিল। সাম অফ দ্য সং ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, হিন্দিতেও কিছু কিছু লেখা হয়েছিল। ওকে নাও, যখন তিনি কি করলেন, বুঝতে পারলেন জীবনটা হচ্ছে কি মিনিংলেস, হি স্টার্টেড দেন হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর। তখন তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে কি করতেছিলেন, সম্বন্ধে গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন। অ্যাবাউট লাইফ, আমাদের তার জীবন সম্বন্ধে চিন্তা করতে লাগলেন। ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, মানুষের মৃত্যু এবং মানুষের মানুষ জাতি সম্বন্ধে সে জানতে চাইল এবং সবসময় চিন্তা শুরু করলেন। হাসন রাজা রোট এ লট অফ সং, পারহ্যাপস অ্যাবাউট থাউজেন্ড ইন নাম্বার। তিনি অনেকগুলো গান লিখেছেন, প্রায় শত শত গান তিনি লিখেছেন কবি। হাসন রাজা, রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, বলছে সিলেট জেলায় তার এই কি সংগুলো অনেক জনপ্রিয় ছিল, সিলেট এলাকায় জনপ্রিয় ছিল। বাট এ ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, বলছে সুন মানে শীঘ্রই, স্প্রেড অর্থ ছড়িয়ে পড়া, পুরো কি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও বিশ্বের দরবারেও তার এই গানগুলো ছড়িয়ে পড়েছিল। ইন ইন্ডিয়ার ওয়েস্ট বাংলা সাম কি ইমিমেন্টস ফ্রক সিঙ্গার্স মেড হাসন রাজার সং পপুলার, বলছে যে পশ্চিম ইন্ডিয়ানরা জনপ্রিয় গায়করা এই হাসন রাজার গানগুলো গেয়ে এই গানগুলোকে আরও বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছিলেন, জনপ্রিয় করে দিয়েছিলেন। নাও গো টু দ্য নেক্সট ওয়ান। হ্যাঁ, হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তোমরা আরও কি তোমাদের বয়স হবে, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট হিজ গ্রেট মিস্টেক, হিজ গ্রেট মিস্টেক পোয়েট থ্রু রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ কি সং। তোমরা যখন আরও বড় হবে তখন তোমরা কী করবে, তার এই গানগুলো সম্বন্ধে কী করে গান এবং গানগুলোকে অনেক শুনবে এবং এই গানগুলো তোমরা গেয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। নাও নেক্সট ওয়ান, জানতে পারবে। তাহলে কী করবে, হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তোমরা কী হবে আরও বয়স, তোমাদের বয়স বাড়বে, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট হিজ গ্রেট মিস্টেক পোয়েট থ্রু রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ সং, তার গানগুলো করে এবং গেয়ে তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে। কেমন ছিল, সে কি অনেক গরিব ছিল নাকি সে লাক্সারিয়াস জীবনযাপন করতো, তাহলে এই ছবিগুলোর সাথে মিলে মিলে আমরা লিখবো। যেমন উনি যখন এরকম ছিলেন, তারপর তার বাড়িটা ছিল লাক্সারিয়াস, লাক্সারিয়াস অর্থ বিলাসবহুল, অনেক সুন্দর একটা বাড়ি ছিল, তার কী ছিল, গাড়ি ছিল, তার অনেক কি লট অফ মানি ছিল। এটা নিয়ে তোমরা তার চাইল্ডহুডটা কেমন ছিল বর্ণনা করবে, বাসায় লিখবে। ওকে, এখন ইভালুয়েশন, হু ওয়াজ মিস্টিক বার্ড, কারা হচ্ছে রসময় লেখক আর কি। হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, কখন হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন, হাউ মেনি সং ডিড হাসন রাজা রাইট, তিনি কতগুলো গান লিখেছিলেন, তিনি অনেক গান লিখেছিলেন, শত শত গান লিখেছিলেন। দিস ইজ ইউর হোমওয়ার্ক, রাইট এ প্যারাগ্রাফ ইন ইউর ওন ওয়ার্ডস অ্যাবাউট দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশের, বাংলাদেশের রহস্যময়ী লেখক, লেখক সম্বন্ধে তোমার কি একজন লেখক সম্বন্ধে বর্ণনা লিখবে, এটা তোমার ভারী কাজ। Next class I will come, new topics, still then.
স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।